নখাড়া তাকে কর হ্যাঁ আম কর সব সহেলিরা মেহেন্দি হলো আজকে আইব্রো ভাত তো আমরা চলে এসেছি দেখো এখানে আছে চন্দ্রানী সবাই চলে এসেছি একসাথেই এসেছি প্ল্যানিং করে এখানে আজকে নতুন একজন বন্দিতা তো আমরা এই রিসেন্টলি মিট করেছি সবার মুখটাই চেনা পরিচিত তো চেনা মুখেই এখন আর আলাপ করাতে হবে না তো আজকের যে ব্রাইড তাকে একটু পরে দেখাচ্ছি এখনো আইব্রো ভাত হয়নি এটাই ইয়ে মানে দেওয়া হয়নি ওকে আর কি তো সেটাই একটা ইয়ে তোমাদেরকে দেখাতে পারবো সমস্ত কিছু শেয়ার করতে পারবো ভেবেছিলাম মিস হয়ে যাবে কারণ ছেলেটাকে খাইয়ে আসবো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমরাও সমস্তটা দেখতে পারবো আর ছেলেটাকে নিয়ে আসিনি খাইয়ে টাইয়ে ওর আর ভালো লাগছে না তাই জন্য নিয়ে আসিনি তো চলো আজকের আইব্রো ভাত স্পেশাল ব্লগটা স্টার্ট করছি যেরম যেরম যাবে তোমাদের সাথে শেয়ার করবো তো চেক করতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো এই হচ্ছে আজকের মিস ব্রাইডের লুক কালকে মিসেস হবে আজকে এখনো মিস আছে দারুণ লাগছে আর এখানে আমার সব সহেলিরা সব পুরনো সহেলিরা এখানে তো আইবুড়ো ভাত দেওয়ার প্রিপারেশন চলছে দেখো এখনো সাজানো টাজানো হচ্ছে সমস্ত কিছু মেনু দিয়ে দেওয়া হয়েছে তো এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে তো মেনুতে কি কি আছে তোমাকে বলে দিই আছে ভাজা তোমার শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা আর আছে ভেজ ডাল আর আছে পটল চিংড়ি আর আছে শুক্তো পপির তরকারি আর এটা হচ্ছে মাছের মাথা এখানে হচ্ছে চাটনি এটা হচ্ছে পায়েস দই আর মিষ্টি এই হচ্ছে আজকের মেনু আর ওকে দেওয়া হয়েছে পোলাও একটু পাঁপড় ভাজা তো এই হচ্ছে আজকের ওর মেনু আর সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার জান জান এই যে বসে পড়েছেন আমাদের আজকের রানী মৌমিতার মা মানে কাকিমা তো আমাদের বাঙালি রিচুয়ালস হচ্ছে যারা বড়রা আছে মানে মা কাকিমারা তারা প্রথমে খাইয়ে দেবে আমাদের পায়েস আর দইটাকে শুভ বলে মনে করা হয় তাই পায়েস আর দই দিয়েই শুরু করা হয়েছে তো বড়রা খাইয়ে দেওয়ার পর তারপর নিজে নিজে খাবে তো দেখো দই আর পায়েস খাওয়ানো হলো তো দই পায়েস মিষ্টি দিয়ে আইব্রো ভাত স্টার্ট হলো এবার ও নিজে নিজে খাবে তো এটা আমাদের বাঙালিদের রিচুয়ালস তো তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করছি যারা জানো না তারা দেখে হয়তো ভালো লাগবে শান্তি করে খেয়ে নাও না এখানে এখন শাড়ি চুজ হচ্ছে কোনটা কালকে পরা যায় এই যে না দেখি দেখি দি লালটা পরতে পারিস লালটা ভালো লাগে এখানে সব কালকের জন্য প্রিপারেশন চলছে হ্যাঁ কালাতে আমারও ফাইনাল আর নয় কোনটা ভালো লাগে বলতো সবুজটা না কাঞ্জিভরমটা আমারটা সবুজটা রিসেপশনে তো লেহেঙ্গা পরবো হ্যাঁ সবুজটা পরবো সবুজটা আসলে এই সবুজ কালারটা একটু হালকা ওই জন্য তো মৌমিতা ওখানে খাচ্ছে আমরাও খেতে বসে গেছি এখন তোমার আড়াইটা বেজে গেছে আর লাঞ্চ করে তাড়াতাড়ি যেতে হবে কারণ ছেলে একা আছে এবার বায়না শুরু করলে আবার খুব মুশকিল হয়ে যাবে জলটা দাও তাই আমরা সব খেতে বসে গেছি সারাক্ষণ নিয়ে ঘুরবে জলটা দাও জলটা দিয়ে দাও
তো মৌয়ের বিয়েতে মাংকিরাও দেখো চলে এসেছে খেতে, কতগুলো মাংকি দেখো। এখনো খাওয়া চলছে ম্যাডামের, এখনো শেষ করতে পারেনি ছেলে। তো আমরা একটা এরকম জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর নিরিবিলি বেশ। তো এরকম জায়গায় ফটো তুলতে একটু দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর সুন্দর ফটো এসেছে। তো তোমাদের জন্য ভিডিও শেষে আমি ফটোগুলো দিয়ে দেবো, দেখো চারিদিকটা একবার ভিউটা দেখো, অসাধারণ। মানে গ্রিনারি থাকলে কি দারুণ লাগে, মানে চোখ যেন মনে হয় জুড়িয়ে যায় এরকম একটা। তার সাথে মাথার উপরে সান, আর এখানে আছে ভোলা বাবার মন্দির। তো মানে অসাধারণ জায়গাটা, মানে আমাদের ভীষণই পছন্দের একটা জায়গা। হয়তো কিছুই নেই কিন্তু তাও এই নিরিবিলি, এই গাছগাছালি, চারিদিকে সবুজ, মানে মন যেন মানে শান্ত করে দেয়, মন ভালো করে দেয়। ফটো ফটো তো তোলা হলো আর খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে, তো মনটা বেশ ভালো হয়ে গেল। আর আমার একবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের দেখানো হয়নি, একবার দেখে নাও। এখানে প্রকৃতির মাঝে মানে অসাধারণ লাগছে, মনটা তো খুব খুশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর ফাইনাল লুকটাও তোমাদের এখানেই দেখাতে ইচ্ছা হলো, বাড়ির ভেতরে মানে ওখানে না দেখিয়ে মনে হলো এখানেই দেখাই। মানে প্রকৃতির মধ্যে একটা লুকটাই সত্যি, মানে নিজেকেই মানে যেন আরও নিজের সুন্দর বলে মনে হয়। তো যাই হোক, কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এখন বাড়ি ফেরা যাক তাড়াতাড়ি। আর একটা আজকে কোইনসিডেন্টলি আমরা দুজনে ম্যাচিং করেছি, এক মানে প্ল্যানিং করে পড়িনি। প্রথমে একটা অন্য শাড়ি পরছিলাম কিন্তু সেটা একটু পড়তে অস্বস্তি হচ্ছে, তাই দেখো কৌশিক আগে পরে নিয়েছিল, কিন্তু আমরা দুজনে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছি আজকে, যে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে গেছে। তো চলো এখন ফেরা যাক, ছেলেকে ঘুম পাড়াতে হবে শাড়ি। তো আইসক্রিমের অর্ডার হয়েছে ছেলের, তাই আইসক্রিম নিয়ে নিলাম। ফিরে এসে ড্রেস চেঞ্জ করলাম জাস্ট, আর এখন খাচ্ছি আইসক্রিম। এখনো মুখের কিছু মানে মেকআপ টেকআপ তোলা হয়নি, ধোয়াও হয়নি, এসে কোনো রকমে আইসক্রিমটা খাচ্ছি। আইসক্রিমের লোভ আর সামলাতে পারলাম না, তো এখন বসে বসে কৌশিকের সাথে একটু গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। আর মা ছেলেকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে কোইনসিডেন্টলি ঘুমিয়েছে ছেলে আর কি, মানে ঘুমাই না যেটা একটা কোনোদিন হয় না, আজকে সেটা ঘটে গেছে, মার কাছে ছেলে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তো আমি এখন আইসক্রিম খাচ্ছি, একটু ঘুমাবো কারণ সন্ধ্যাবেলা থেকে ছেলেকে পড়াতে হবে, তো মাইন্ড পুরো ফ্রেশ থাকা দরকার, কাল থেকে এক্সাম বলে কথা তার। চলো এখন একটু আইসক্রিম খাই, রিল্যাক্স করি, তারপর ঘুম থেকে উঠে বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, যেমনটা তোমাদের বলছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে থেকে উঠে একটু সবার সাথে গল্প করছিলাম কি হলো না হলো, যেটা হয় বিয়ে বাড়ি থেকে ফিরে নানান কিছু গল্প থাকে এটা সেটা, তো সেই সমস্ত গল্প টল্প করে এখন তোমার 7টা বাজে, এখন ছেলেকে নিয়ে পড়াতে চলে এসেছি। কাল ওর এক্সাম বাংলা, তো বাংলাটা নিয়ে একটু বেশি চাপ কারণ ছোট থেকে ও যেখানে প্লে স্কুলে পড়তো সেখানেও ইংলিশ, তো বাংলাটা তো রিসেন্টলি এই তোমার অ্যাড হয়েছে, তো তার জন্য বাংলাটা নিয়ে না ভীষণ চাপ, মানে শুধু বাংলায় কোয়েশ্চেন করলেও ইংলিশই বলে দেয়, মানে জাতীয় পশু বলে যে টাইগারই বলে দেয়, তো এইটা মানে খেচিয়ে খেচিয়ে বলানো যে কতটা চাপ।
তো বারবার সেই জন্য বাংলার কোশ্চেন গুলোকে মানে বলতে থাকছি, ও যাতে অ্যান্সার করতে পারে ঠিকঠাক, মানে ম্যামকে বলতে পারে। তো সেই জন্য কালকে পরীক্ষাটা হলে একটু তো নিশ্চিন্ত হব। আর কালকে আবার বাংলা পরীক্ষা হওয়ার পর গায়ে হলুদ মৌমিতার, তো গায়ে হলুদেও যাওয়ার জন্য বারবার বলছিল আর সবাই আসবে বন্ধুরা। তো এতদিন পর সুযোগ পেয়েছি, মানে কোনো রিচুয়ালসই মিস করতে চাইছি না, প্রত্যেকটা ব্যাপারেই মানে জয়েন হতে চাইছি, ইচ্ছা তো খুবই আছে। জানি না কখন পরীক্ষা শেষ হবে, যদিও বা পরীক্ষা 9টা থেকে। কাল বাংলা বলে যেহেতু ওদের ভাগ হয়ে গেছে, কেউ বাংলা কেউ হিন্দি স্টুডেন্ট, তো সেই জন্য একটু তোমার স্টুডেন্ট কম আছে বাংলায়, তার জন্য একটু আগের স্লটে পরীক্ষা হচ্ছে। নাহলে জেনারেলি ওদের ইংলিশ আর ম্যাথামেটিক্স তোমার 10:30 থেকে, কিন্তু বাংলাটাই তোমার 9:10 থেকে বেরোচ্ছে। তো যাই হোক, বাংলাটা 10টার মধ্যে হয়ে গেলে তাহলে তবুও বা চান্স নেওয়া যাবে একটা যাওয়ার। তো যাই হোক, এখন আর বেশি গল্প করবো না তোমাদের সাথে, এখন ওকে পড়াতে বসাই, কারণ নিচে চলে এসেছি, মানে ওই দেখো ওখানে ওয়াল, ওই দেখো চেয়ারের উপর উঠে কি করছে দুষ্টুটা। তো এখন আর গল্প করবো না, ওকে পড়াতে বসাই। আর আজ রাত্রে আমাদের রান্নারও কিছু ব্যাপার নেই, কারণ আজকে আমরা আইবুড়ো ভাতে আছি বলে মা আর বাবা, যেহেতু সানডে আজকে, তো মা বাবা দুজনে বানিয়েছিল বিরিয়ানি, যেটা রাত্রিবেলাও রয়েছে, সবাই খাবো রাত্রিবেলা। তো রাত্রে ডিনারেও কিছু বানানোর নেই, বুঝতেই পারছো, ছেলের জন্য একটু রুটি করব, ও তো রাত্রে বিরিয়ানি খাবে না, আর বিরিয়ানিটা এমনি অতটা পছন্দও করে না, তার জন্য ওর জন্য দুটো শুধু রুটি হবে। তো আর কিছু রান্নার ব্যাপার নেই, তাই সন্ধ্যে থেকে গল্পই মারছিলাম, আড্ডাই মারছিলাম, আর এখন পড়াতে চলে এসেছি। তো চলো এখন একটু পড়িয়ে নিই, আবার রাত্রিবেলা উঠে তোমাদের সাথে গল্প করছি। দেখো আমাদের রাত্রের মেনুতে কি আছে, মানে ডিনারে বিরিয়ানি, যেটা মা বানিয়েছিল, মারা ও বেলা খেয়েছে, আর আমাদের জন্য এবেলা সবার জন্যই রয়েছে। এই হচ্ছে বিরিয়ানি, ওফ মানে যা চলছে, উপরে বিয়ে বাড়ি আবার রাত্রে তোমার বিরিয়ানি বাড়িতে। তো পেটের অবস্থা একদম খারাপ, তো বিয়ে বাড়ির পর থেকে ডায়েট শুরু করতে হবে মনে হচ্ছে। কৌশিক চিকেন খাবে না, তো ওর জন্য এগ বিরিয়ানি, এগ দেবো এবার। তো এই যে এটা কৌশিকের প্লেট, ও তো চিকেন খাবে না, ওর জন্য এই যে এগ বিরিয়ানি, এগ আলু বিরিয়ানি। এই হচ্ছে আমার ডিনার, চিকেন বিরিয়ানি। চলো ডিনারটা এবার সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। সবার তো মানে ডিনার অলমোস্ট হয়ে গেছে, ছেলের জন্য রুটি বানালাম, তোকে রুটি খাইয়ে দিয়েছি, আর কৌশিকও তো খেয়ে নিয়েছে টিভি দেখতে দেখতে, আমি আর মা এখন খাবো, তাই ডিনার রেডি করে ফেলেছি। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো হচ্ছে পরের আরো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, আর কালকে তো বিয়ে, তো কালকে তো ধামাকাদার ব্লগ আসবে, বুঝতেই পারছো, তো চেক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।